দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আছি আমি কাউসার আহমেদ। আজকে আমরা পদার্থবিজ্ঞানের নবম অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো আজকে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা একটা বোর্ড কোশ্চেন, যেটা চট্টগ্রাম বোর্ড 2017 সালে এসেছে। তো এই প্রশ্নের যে উদ্দীপক, সেই উদ্দীপকের একটা ছবি আমি এখানে এঁকেছি। এখানে দেখা যাচ্ছে যে আলোকরশ্মি কাঁচ মাধ্যম থেকে বায়ু মাধ্যমে গিয়েছে, এবং সেই ক্ষেত্রে কাঁচ মাধ্যম থেকে যখন সে বায়ু মাধ্যমে যাচ্ছে তখন তার আপতন কোণ দেওয়া আছে 28 ডিগ্রি এবং প্রতিসরণ কোণের মান দেওয়া আছে 45 ডিগ্রি। তো এখানে প্রথমে গ নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্নে বলা হয়েছে যে কাঁচে আলোর বেগ কত হবে। কাঁচে আলোর বেগ, সেই ক্ষেত্রে বায়ু মাধ্যমে আলোর বেগটা যদিও এখানে দেওয়া নাই, তারপরেও আমরা বলবো যে বায়ু মাধ্যমে আলোর বেগ 3×10⁸ মিটার পার সেকেন্ড, যেটা আমাদের জানা আছে। আমরা ধরে নিব যে এই মানটা আমাদের জানা আছে। তো যাই হোক, তো যদি এখান থেকে আমরা কাঁচে আলোর বেগ বের করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে কি জানতে হবে, আমাদেরকে জানতে হবে যে কাঁচের প্রতিসরণাঙ্ক কত, বা বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক কত। তো সেক্ষেত্রে দেখি কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি। প্রথমে আমরা গ নাম্বার প্রশ্নের সমাধান করছি। দেখো এখানে কি কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে নিই। তো এখানে দেওয়া আছে আপতন কোণ, আপতন কোণ আই সমান দেওয়া আছে 28 ডিগ্রি, প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ কত দেওয়া আছে আর সমান সমান 45 ডিগ্রি, বায়ুতে আলোর বেগ, বায়ুতে আলোর বেগ সি এ দিলাম আমি 3×10⁸ মিটার পার সেকেন্ড। আমাদের বের করতে হবে কাঁচে আলোর বেগ, আলোর বেগ সিজি লিখলাম, এটা কত। তো আমরা জানি কি, আমরা কি জানি যে আলোকরশ্মি কাঁচ থেকে যাচ্ছে কোথায়, বায়ুতে আমরা জানি। তাহলে কি লিখবো, জি ইটা এ সমান সমান কি লিখবো আমরা, সাইন আই ডিভাইডেড বাই কত, সাইন আর। আবার আমরা তো এটাও জানি যে জি ইটা এ সমান সমান সি জি ডিভাইডেড বাই সি এ। তাহলে জি ইটা এ সমান সমান সাইন আই বাই সাইন আর, এবং জি ইটা এ সমান সমান সি জি ভাগ কত, সি এ। তাহলে অবশ্যই এইটা সমান সমান এটা আমরা লিখতে পারি। তাহলে কি লিখবো, সুতরাং সি জি ডিভাইডেড বাই সি এ সমান সমান সাইন আই ডিভাইডেড বাই কত লিখব, সাইন আর। আমি একটু পাশে চলে যাই, তাহলে সিজি বা সিজিটাকে এই পাশে রেখে দিলাম, সি এ যদি ওই পাশে যায় তাহলে এটা কি হয়ে যাবে, সাইন আই ডিভাইডেড বাই সাইন আর এর সাথে সি এটা গুণ হয়ে যাবে। তাহলে সাইন আই, দ্যাট মিন্স সাইন আই এর মান হলো সাইন 28 ডিগ্রি, আর আর এর মান হচ্ছে কত, 45 ডিগ্রি। আর সাথে আমাদের কিসের মান জানা আছে, সাথে আমাদের সি এ এর মান জানা আছে। সি এর মানটা কত পেয়েছেন জানি আমরা, 3×10⁸। তো আমি এখানে লিখে দিই 3×10⁸। তাহলে এই মানটা কত দাঁড়ায় একটু আমরা হিসেব করে বলি, একটু ক্যালকুলেটারের হেল্প নিব, যে সাইন 28 ডিভাইডেড বাই সাইন 45 কত হবে, 3×10⁸। তাহলে এখানে দেখা যাচ্ছে 1.99×10⁸, অতএব সি জি সমান সমান 1.99
into 10 to the power 8 meter per koto hobe second tahole amader kache alor beg amra koto pelam 1.99 into 10 to the power 8 meter per second etai chilo amader ga number prashner samadhan এখন আমরা দেখব ঘ নাম্বার প্রশ্নে কি চেয়েছে বলা হয়েছে যে আপতন কোণ কত বৃদ্ধি বা হ্রাস করলে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে অর্থাৎ এখানে যে বিভেদ তলটা দেওয়া আছে সেই বিভেদ তল বরাবর চলে যাবে আলোক রশ্মি তাহলে সেই ক্ষেত্রে এই আপতন কোণের মান এখন যা আছে সেখান থেকে কত বৃদ্ধি বা হ্রাস করতে হবে সেটাই আমাদের বের করতে হবে তাই না তো এখানে মূলত আমাদের দরকার কি এখানে আমাদের মূলত দরকার হচ্ছে আপতন কোণটা নির্ণয় করা এই আপতন কোণ নির্ণয় করলে আমরা বুঝতে পারবো যে এই আপতন কোণের মান 28 ডিগ্রি থেকে আরো বৃদ্ধি করতে হবে নাকি হ্রাস করতে হবে ঘ নাম্বার তবে এটা করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বর্তমান যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণ দেওয়া আছে সেই আপতন কোণ এবং প্রতিসরণ কোণের মাধ্যমে আমাদের এই মাধ্যম দুইটার মধ্যে কার প্রতিসরণাঙ্ক কত সেটা বের করে নিতে হবে সেই ক্ষেত্রে আমরা কাঁচ সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক বের করতে পারি অথবা বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরণাঙ্ক বের করতে পারি কিন্তু আমাদের প্রতিসরণাঙ্ক যে কোনো একটা মাধ্যমের লাগবে তো এখানে প্রথমে আমরা প্রতিসরণাঙ্ক বের করব যার জন্য আমাদের কি কি দেওয়া আছে আপতন কোণ কোণ কতটুকু দেওয়া আছে আপতন কোণ আই সমান সমান 28 ডিগ্রি দেওয়া আছে প্রতিসরণ কোণ প্রতিসরণ কোণ কতটুকু দেওয়া আছে আর সমান সমান 45 ডিগ্রি আলোকরশ্মি কাঁচ থেকে বায়ুতে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে কাঁচ সাপেক্ষে সাপেক্ষে বায়ুর বায়ু প্রতিসরণাঙ্ক প্রতিসরণাঙ্ক কত হবে প্রতিসরণাঙ্ক হবে জি ইটা এ সমান সমান কত তো আমরা কি লিখব আমরা জানি জি ইটা এ সমান সমান কত সাইন আই ডিভাইডেড বাই সাইন আর তাহলে সাইন আই এর মান হচ্ছে সাইন 28 আর সাইন আর দ্যাট মিন সাইন 45 ডিগ্রি তাহলে এখান থেকে আমরা কত পাই এই মানটা আসতেছে কত 0.66 এই ক্ষেত্রে আমরা কিন্তু জি ইটা এ যেহেতু পেয়েছি আমরা ইচ্ছে করলে এখান থেকে এ ইটা জিও বের করতে পারি যাই হোক সেটা আমাদের যদি প্রয়োজন হয় তাহলে সেটা পরবর্তীতে আমরা বের করতে পারব আবার দেখো আবার এইবার আমাদের প্রতিসরণ কোণের মান জানা আছে কত 90 ডিগ্রি প্রতিসরণাঙ্ক আমাদের জানা আছে 0.66 তাহলে এই ক্ষেত্রে আমাদের আপতন কোণের মান বের করতে হবে তাহলে আবার কি লিখব প্রতিসরণ কোণ আর প্রাইম দিলাম আর প্রাইম সমান সমান কত 90 ডিগ্রি হতে হবে যেহেতু বলেছে বিভেদ তল ঘেঁষে যাবে তারপর হচ্ছে কি প্রতিসরণাঙ্ক কত দেওয়া আছে প্রতিসরণাঙ্ক জি ইটা এ সমান সমান কত 0.66 দেওয়া আছে আমরা বের করব এবার আপতন কোণ আপতন কোণ আই সমান সমান কত তাহলে কি লিখব আমরা জানি যে এ ইটা সরি আমি একটু ভুল লিখেছি যে জি ইটা এ হবে জি ইটা এ সমান সমান আবারও সাইন আই ডিভাইডেড বাই কত লিখব সাইন আর তাহলে সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ছিল তাহলে সাইন আরটাকে এই পাশে এর সাথে যদি লিখি তাহলে কি হবে গুণ হয়ে যাবে দ্যাট মিন সাইন ইটা এ ইন্টু কত সাইন আর তাহলে সাইন আই সমান সমান জি ইটা এ এর মান পেয়েছি একটা আমরা 0.66 ইন্টু সাইন আর এর মান দেওয়া আছে কত 90 ডিগ্রি তাহলে দেখো সাইন 90 ডিগ্রির মান 1 এটা আমরা জানি তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি সাইন আই সমান সমান 0.66 তাহলে আই সমান সমান কত হবে সাইন ইনভার্স কত 0.66 তাহলে এখান থেকে আমরা আই এর মান এখন বের করতে পারবো ইজিলি সেই মানটা কত হয় সেটা আমরা একটু দেখে নিই শিফট সাইন
0.66 কত আসে 41.3 ডিগ্রি কত আসে 48.3 ডিগ্রি যদিও 48.29 এসেছে আমি একবার 3 লিখে দিলাম তাহলে খেয়াল করে দেখো যে এখানে যদি আপতন কোণের মান 48.3 ডিগ্রি হয় তাহলে সেই ক্ষেত্রে প্রতিসরিত রশ্মি বিভেদ তল ঘেঁষে যাবে অর্থাৎ প্রতিসরণ কোণের মান হবে কত 90 ডিগ্রি আগে ছিল কত আগে ছিল 28 ডিগ্রি তাহলে এখন আমাকে কত বৃদ্ধি করতে হবে সেটা আমরা বের করব তাহলে কি লিখব অতএব আপতন কোণ বৃদ্ধি করতে হবে কতটুকু 48.3 মাইনাস 28 তাহলে কত হয় 41.3 ক্যালকুলেটরে যা এসেছে আমি লিখতে ভুল করেছি এত মাইনাস কত করব 28 তাহলে আসে 13.3 এত ডিগ্রি তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে আপতন কোণ বর্তমানে যা আছে সেখান থেকে যদি আরো 13.3 ডিগ্রি বৃদ্ধি করা হয় তাহলে প্রতিসরিত রশ্মি অর্থাৎ আলোক রশ্মিটা বিভেদ তল ঘেঁষে প্রতিসরিত হবে তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে এই ক্ষেত্রে আপতন কোণের মান বৃদ্ধি করতে হবে হ্যাঁ এমনও হইতে পারে যে হ্রাসও করতে হইতে পারে সেটা ভিন্ন কথা যেহেতু আমাদের এখানে এসছে বৃদ্ধি করতে হবে সো সেই বৃদ্ধিটা কতটুকু করতে হবে সেটাই আমরা পেয়েছি তো আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা আরও কিছু সৃজনশীল প্রশ্ন সলভ করব ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ